লোহাগাড়ায় বন্যার্থদের মাঝে নেসার আহমদের সহযোগিতায় শতাধিক পরিবারে তারা কাজী চৌধুরীর মানবিক উপহার। চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত জনগণের মাঝে বিশিষ্ট সমাজসেবক নেসার আহমেদের সহযোগিতায় তারেক আজিজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মানবিক উপহার নগদত্ব বিতরণ করেছে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম। বুধবার দিন ব্যাপী বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে প্রথম দফা কর্মসূচি সম্পন্ন হয়। ত্রাণ বিতরণকালে সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাফর আলম চৌধুরী, মুসলিম উদ্দিন, ইফতিয়ান, সাজলি, শাকিল প্রমুখ। প্রতিনিধি জাফর আলম চৌধুরী বলেন, বন্যার পানিতে বাড়িঘর ও জমির ফসল ডুবে যাওয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশিষ্ট সমাজসেবক নেসার আহমেদ বলেন, ভয়াবহ বন্যার এই দুর্যোগে মানবিক সংগঠন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সাধ্যানুযায়ী মানবিক সহায়তা নিয়ে বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যে কোনো দুর্যোগে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম জনগণের পাশে থাকে। অসহায় মানুষের সেবা করার কথা উল্লেখ করে তারেক আজিজ চৌধুরী বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্যে উদ্বুদ্ধ করে গেছেন। আমরা সেই পথ ধরে অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।